ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বীরভূমের বোলপুর স্টেশনে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। আজ সকালে ঘটনাটি ঘটেছে বোলপুর স্টেশনে। চেন্নাই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আগরতলা যাওয়ার পথে বোলপুর স্টেশনে ট্রেনটি থামে। সেই সময় ট্রেন থেকে নেমে পড়েন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের অভিযোগ, ট্রেন চেন্নাই ছাড়ার পরে বিদ্যুৎ চলে যায়। গতকাল সন্ধ্যার পর থেকে খাবার দেওয়া হয়নি। যে খাবার দেওয়া হয়েছে তাও নিম্নমানের। এরই প্রতিবাদে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান শ্রমিকরা। তারপর স্টেশন মাস্টারের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেনটি ছাড়ে। আমরা যে স্টেশনে এসেছি স্টেশনের মানে যারা যারা কাজ করে তাদেরকে বলছি যে এরম কারেন্ট নেই এটাতে, তো ওরা বলছে সামনে যাও। সামনে গেলে আমরা বলে দিচ্ছি, ইনফর্ম করে দিচ্ছি, তারা সামনে করে দেবে। তো আমরা সামনে যাচ্ছি, সামনে আবার বলছি স্যার এরম এরম কারেন্ট নেই, বলছে সামনে যাও, সামনে যাও করে দেবে। আজকে দুদিন ধরে কারেন্ট নেই, এত গরমের মধ্যে আমরা কোনো পাকা নেই, কোনো কিছু নেই, আমি ভেবে আছি। রাত্রে খাওয়ার সময় লাইট নেই, আমাদের মোবাইল মোবাইলের চার্জ কতক্ষণ থাকে, একটা মোবাইলের চার্জ কতক্ষণ থাকে, আমরা চার্জ দিয়ে ওই এখন মোবাইলের চার্জ নেই, কোনো কিছু নেই, এত গরমের মধ্যে আমরা বসে আছি ভিতরে। এখন মানে খানা কালকে খানাটা কিনতাম, মানে খানাটা দিয়েছে আষ্ট জনের পাঁচটা কলা, ভালো করে খানাও দেয় না। ও মানে যদি বলি ওরা নাই, ওরা সবাই পায় নেই, তাহলে আমরা কি পাবো? কালকে ছয়টার পরে খাওয়া এই মাত্র এখন খেলাম, একটা বনরুটি দিয়েছে, একটা কলা দিয়েছে, কলা একটা করে দেয় না, একটা করে নি, একটা করে এই খানা খেয়ে আপনারা বলুন।